आगे वीडियो दूटी वेक्टर गुण जो चैप्टर रही तर संक्षिप्त उत्तरधर्मी प्रश्नगुल आलोचना हो आज के दीर्घ उत्तरधर्मी जो प्रश्नगुल रही है सेगल नहीं आलोचना हो देख एतक्षण निश्चय अति संक्षिप्त पर्यन्त सब काज तोमादेर हये गेछे एखन आमी दीर्घ उत्तरधर्मीते कि करते हबे सेइगुलो एकबार देखे नेब दीर्घ उत्तरधर्मी एकेर जेटा रयेछे एकटा ए ভেক্টর देवा आछे एकटा बी ভেক্টর देवा आछे तारपरे प्रमाण जेटा करते बोलेछि सेटाके जदि एकटु भालो करे आमरा लक्ष्य करि ताहले प्रमाणेर लेफ्ट हैंडटा देखते पाबो जे लेफ्ट हैंडटा होच्छे ए डट बी एर होल स्क्वायर ए ভেক্টর আর বি ভেক্টর এর ডট প্রোডাক্ট এর হোল স্কয়ার করা আছে আর রাইট হ্যান্ড সাইডে যদি দেখি রাইট হ্যান্ড সাইডে কি আছে না মড এ এর হোল স্কয়ার আছে আর মড বি এর হোল স্কয়ার আছে তার মানে আমাদের এটা প্রমাণ করলেই হবে যে এ ডট বি এর মড মড এ ডট বি সমান মড এ লেস দেন ইকুয়াল টু মড এ ইনটু মড বি এটা আমরা কিন্তু প্রমাণ করেছিলাম সংক্ষিপ্ত आठ दुए तरह संक्षिप्त आठ दर अंकटा की एक एक्साम्पल सहाज्य तुम्हें करते बोले तेल वो निश्चय कर ठीक है एखंड देखो दर दर के कि जैमितिक धर्म प्रमाण इन करते बोले क्यों करते हैं दो एक देखे नीली बाकीगुलो शिखे देते पर तो दर एक अर्धवृत्तस्थ कोण एक समकोण এটা আমরা উপপাদ্যের সাহায্যে প্রমাণ করেছিলাম জ্যামিতিতে তো এখন আমরা ভেক্টরের সাহায্যে ওই উপপাদ্যটাকে প্রমাণ করব তাহলে এখানে একটা বৃত্ত এই বৃত্তের কেন্দ্র অর্ধবৃত্তস্থ কোণ ঠিক আছে এটা হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ প্রমাণ করতে হবে এই কোণটা হচ্ছে এক সমকোণ আমরা নাম দিলাম ঠিক আছে তাহলে আমাদের প্রামাণ্য বিষয়টা কি এই দুপন্ত তো শুধু লিখবো যে প্রমাণ কি করতে হবে তাহলে এখানে ছবিতে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে না এসি আর বিসি পরস্পর লম্ব এটা প্রমাণ করতে হবে ঠিক আছে এখন আমরা যদি ধরে নিই যে OB ভেক্টরটা হলো A ভেক্টর আর BC ভেক্টরটা হলো B ভেক্টর তাহলে A আর B আমরা ধরে নিলাম তাহলে এইটা হচ্ছে A ভেক্টর OB আর BC এটা হচ্ছে B ভেক্টর ঠিক আছে তাহলে এই দুটোকে যদি আমরা ধরে নিই তাহলে এইখান থেকে আমরা এই ভেক্টরটার মান কিন্তু পেয়ে যাব কোন ভেক্টরটার মান পাবো না ওসি ভেক্টরটা পেয়ে যাব তাহলে ত্রিভুজ ওবিসি থেকে আমরা ওসি ভেক্টরের মানটা কিন্তু পেয়ে যাব তাহলে ওসি ভেক্টরটা হবে কত হবে এটা একটা ত্রিভুজ সূত্র থেকে আমরা পাচ্ছি দুটো ত্রিভুজের যোগফল মানে a প্লাস b ভেক্টর তাহলে ওসিটা হচ্ছে a ভেক্টর প্লাস b ভেক্টর একই অভিমুখে দুটো বাহুর যোগফল বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুর সঙ্গে সমান ঠিক আছে তাহলে ওসি ভেক্টরটা হলো a প্লাস b ওসি পেয়ে যাওয়ার পর আমরা এসিটাকেও বের করতে পারবো তো এসি কি করে পাবো কারণ ও বিটা যদি এ ভেক্টর হয় তাহলে ও এটা নিশ্চয়ই মাইনাস এ ভেক্টর হবে তাই না তাহলে এটা মাইনাস বা এটাও তো একটা এ ভেক্টর হিসেবে আমরা নিতে পারি ও এ ও এ ও ভেক্টরটাও হবে এ ভেক্টর কারণ একই লাইনে আছে আর একই মান আছে সেজন্য এটা হচ্ছে এ ভেক্টর এটা এ প্লাস বি পেয়েছি তাহলে এখান থেকে আমরা এসি ভেক্টরটাকেও বের করতে পারবো তাহলে এসি ভেক্টরটা আমরা এই ত্রিভুজ থেকে বের করতে পারবো ত্রিভুজ এওসি থেকে এসি ভেক্টর সমান হচ্ছে এও ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর
প্লাস ওসি ভেক্টর, ওসি ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে? তার মানে 2a ভেক্টর প্লাস b ভেক্টর, এটা পেলাম আমরা এসি ভেক্টর। আমাদের পয়েন্ট করতে হবে এসি লম্ব হচ্ছে বিসি, তো এসি বিসি ভেক্টরের উপর লম্ব হবে কখন, যদি এসি ডট বিসি মানে এসি ভেক্টর ডট বিসি ভেক্টর সমান যদি জিরো হয়। তাহলে এখন আমরা সেটাই দেখব যে এসি ভেক্টর ডট বিসি ভেক্টরের মান কত হচ্ছে। তাহলে এইটার মান আমরা এখন বের করব, এটা যদি জিরো পয়েন্ট করতে পারি তাহলেই বলবো এসি লম্ব বিসি। দেখো এসি ডট বিসি, এসি মানে হচ্ছে এই ভেক্টরটা 2a প্লাস b, আর বিসি, বিসি মানে আমরা b ধরেছি তাহলে ডট b, তার মানে হচ্ছে 2a ডট b প্লাস b স্কয়ার। আমাদের এটা যে জিরো সেটা পয়েন্ট করতে হবে, তো দেখা যাক আমরা কোনখান থেকে এটাকে জিরো পয়েন্ট করতে পারবো। দেখো এবার ছবিটাতে যদি আমরা দেখি যে ওবিটা যেমন একটা বৃত্তের ব্যাসার্ধ তেমনি ওসিটাও তো বৃত্তের ব্যাসার্ধ, আমরা ও বি আর ওসি আলাদা আলাদা ভেক্টর জানি, ও বি ভেক্টরটা হচ্ছে এ আর ওসি ভেক্টরটা হচ্ছে এ প্লাস বি, কিন্তু এই দুটোর মান তো একই, এই দুটোর মান একই, ভেক্টর দুটো আলাদা আলাদা অভিমুখ আছে কিন্তু ভেক্টর দুটোর মান একই, কারণ দুটোই একই বৃত্তে ব্যাসার্ধ। তাহলে আমরা এটা লিখতে পারবো যে যেহেতু ওবি ওবি ভেক্টর আর ওসি ভেক্টরের মান দুটো সমান, কারণ হচ্ছে ওএ আর ওবি একই বৃত্তে ব্যাসার্ধ, ওবি আর ওসি একই বৃত্তে ব্যাসার্ধ। তাহলে দুটোর মান সমান হবে, তাহলে ওবি মানে হচ্ছে মড এ আর ওসি মানে হচ্ছে মড এ প্লাস বি। তাহলে এখন যদি আমরা উভয় পক্ষে স্কোয়ার করে নিই তাহলে পাবো মড এ স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার, তার মানে হচ্ছে মড এ স্কোয়ার প্লাস টু এ ডট বি প্লাস মড বি স্কোয়ার। তো বোথ সাইড থেকে যদি স্কোয়ারটা কেটে যায় তাহলে কি পাচ্ছি, টু এ ডট বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে জিরো, অর্থাৎ এক নম্বরটা চলে আসছে, তার মানে এ সি ডট বি সি সমান হচ্ছে জিরো, অতএব এসি লম্ব হচ্ছে বিসি। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তারপরে দুয়ের দুয়েরটাও আমরা আরেকবার দেখে নিই তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো দুয়ের দুয়েরটা আছে, কোন সামগ্রিকের কর্ণ দুটি যদি সমান হয় তাহলে সামগ্রিকটি একটি আয়তক্ষেত্র হবে। তাহলে প্রথমে আমরা আঁকবো একটা আয়তক্ষেত্র এঁকে নেব, যদিও বলেছে এটা সামন্তরিক কিন্তু যেহেতু এটা আয়তক্ষেত্র প্রমাণ করতে বলেছে তাহলে এ বি সি ডি একটা সামন্তরিক যার দুটো কর্ণ হচ্ছে সমান। তাহলে এখানে প্রদত্তটা কি, প্রদত্ত যেটা সেটা হচ্ছে কর্ণ এবিসিডি সামন্তরিকে, এবিসিডি সামন্তরিকে এবিসিডি সামন্তরিকে দুটো কর্ণ হচ্ছে সমান, বিডি সমান হচ্ছে এসি, দুটো কর্ণ সমান। আর প্রমাণ কি করতে হবে, আয়তক্ষেত্র প্রমাণ করতে হবে। তাহলে একটা সামন্তরিক কখন আয়তক্ষেত্র হবে, যদি সামন্তরিকের বাহুগুলো পরস্পর লম্বভাবে থাকে, তাহলে প্রমাণ করতে হবে এবি আর এডিটা পরস্পর লম্ব, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা প্রমাণ করার জন্য কি করব, ধরে নিচ্ছি যেহেতু কর্ণ দুটো সমান বলেছে তাহলে এটা আমরা জানি সামন্তরিকের ধর্মকে তো কাজে লাগাতে হবে,
তো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, সামুদ্রিক এগুলো সব দেওয়াই আছে। আর এখানে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ড হতে পারে এটাও আমরা জানি। তাহলে ধরে নিচ্ছি একটা কর্ণ হচ্ছে এ ভেক্টর আর একটা কর্ণ হচ্ছে বি ভেক্টর। তাহলে ধরে নিচ্ছি যে এ ও সমান হচ্ছে বি আর বি ও সমান হচ্ছে এ। তাহলে ধরে নিচ্ছি এ ও ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর আর বি ও ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর। ঠিক আছে, লেখার জন্য এইটা চলে গেল, বেশ ঠিক আছে। এখন আমরা যেটা পেয়েছি দেওয়া আছে যেটা বিডি আর এসি হচ্ছে পরস্পর সমান। তাহলে এও যদি বি ভেক্টর হয় তাহলে এসিটা কি হবে? এসিটা নিশ্চয়ই টু বি হবে, আর এখানেও বিডিটা নিশ্চয়ই টু এ হবে, তাই না? আর যেহেতু বিডি সমান এসি দেওয়া আছে, তার মানে এসি এর মান দুটো তো সমান, ভেক্টর দুটো সমান, এর মান সমান, অভিমুখ আলাদা। তাহলে আমরা এটা লিখতে পারি যে টু বি ভেক্টর সমান হচ্ছে টু এ ভেক্টর, বা বি ভেক্টর সমান হচ্ছে এ ভেক্টর, বি মড বি সমান হচ্ছে মড এ। এটা আমরা পেলাম কর্ণ দুটো সমান। এখন আমরা প্রমাণ করার চেষ্টা করব যে এ বি এর সঙ্গে এ বি এর ডট প্রোডাক্ট কী হয়। তাহলে এ বি ভেক্টরটার মান আমরা কী করে পাবো? তো এখানে ত্রিভুজ সূত্র থেকে আমরা এ বি ভেক্টরটা পেয়ে যাচ্ছি। তাহলে এ বি ভেক্টর হবে, এ বি ভেক্টর সমান হচ্ছে এ ও ভেক্টর প্লাস ও বি ভেক্টর, তাই না? এ বি ভেক্টর এই ক্রমে যদি আমাদের মান বার করতে হয় তাহলে এ থেকে এই দিকে এ এদিকে ঘুরে আসতে হবে, তাই না? তার মানে এ ও প্লাস ও বি, এ ও প্লাস ও বি, তার মানে মাইনাস এ হবে ও বিটা। তাহলে এ বি ভেক্টর সমান হবে এ ও ভেক্টর মাই এ ও ভেক্টর প্লাস ও বি ভেক্টর। তো এ ও ভেক্টরটা এখানে হচ্ছে বি আর এটা হচ্ছে মাইনাস এ, কারণ বি ওটা হচ্ছে এ আর এখানে তাহলে ও বি, ও বি তাহলে মাইনাস এ হবে। তাহলে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হচ্ছে এ বি, হলো এ বি গেলাম। আর হচ্ছে এ ডি, তো এ ডি ভেক্টরটা আমরা কিভাবে পাবো? এ ডি ভেক্টর তো আমরা আবার এই ত্রিভুজেই চলে যাব। এ ডি ভেক্টর মানে হচ্ছে এ বি ভেক্টর চাইছি, মানে এ থেকে আমরা এই দিক দিয়ে এদিকেও যেতে পারি, আবার এই দিক থেকে এদিকেও যেতে পারি, আমরা এই দিক থেকে এদিকে যাচ্ছি, তাই না? তাহলে এইটা তো এ ও আর এইটা হচ্ছে ও ডি, তো ও ডিটা বি ওর সঙ্গে নিশ্চয়ই সমান, তাই না? তাহলে এটাও একটা এ ভেক্টর বলতে পারবো। তাহলে এ ডি ভেক্টর সমান হবে এ ও ভেক্টর প্লাস ও ডি ভেক্টর। আমরা যে একটা ত্রিভুজে যে বাহুটার মান চাইবো অন্য দিক থেকে সেই বাহুটা যোগ করে এখানে, মানে এই বাহুটার মান চাইছি মানে এইখান থেকে শুরু করে এই দিকে এসে এখানটা পৌঁছাতে পারি, তাহলে এই দুটোর যোগফলই হবে এটার সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে এ ও প্লাস ও ডি, এ ও মানে হচ্ছে বি ভেক্টর আর ও ডি মানে হচ্ছে বি ও একই, তার মানে এ ভেক্টর। তাহলে বি ভেক্টর প্লাস এ, ঠিক আছে। এখন আমরা দেখব এদের ডট প্রোডাক্ট কত হয়। আমাদের হাতে আছে বি সমান এ, মড বি সমান মড এ, তাহলে এ বি ডট এ বি ভেক্টর ডট এ ডি ভেক্টর সমান হচ্ছে এ বি ভেক্টর মান হচ্ছে বি মাইনাস এ ডট বি প্লাস এ, তার মানে হচ্ছে মড বি এর হোল স্কোয়ার মাইনাস মড এ হোল স্কোয়ার। আর এখানে পেয়েছি আমরা বি সমান এ, তাহলে বি এর জায়গায় আমরা এ বসাতে পারি, তার মানে পাচ্ছি আমরা জিরো, তাই না? তাহলে দুটোর গুণফল আমরা জিরো পেলাম। এ বি ভেক্টর এ ডি ভেক্টরের যেহেতু গুণফলটা আমরা জিরো পেলাম, ওইখান থেকে আমরা বলতে পারবো যে এ বিটা এ বি ভেক্টরটা এ ডি ভেক্টরের উপর লগ, অর্থাৎ
এবি বাহুটা এবি বাহুর উপর লম্ব, অতএব এ বি সি ডি একটি চতুর্ভুজ, এ সরি আয়তক্ষেত্র। তো এইভাবে আমরা প্রমাণ করতে পারবো। তো দুইয়ের তিন নম্বরটাও আরেকবার দেখে নিই, তাহলে যেটুকু আমাদের অস্পষ্টতা রয়েছে এখনো সেটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখো দুইয়ের তিনেরটা আছে কোন ত্রিভুজে তিনটে লম্ব সমদ্বিখণ্ড, বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু, এটাও আমরা উপজ্যামিতিতে উপপাদ্যতে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করেছি। এখন আমরা দেখব ভেক্টর পদ্ধতিতে এই উপপাদ্যটাকে কিভাবে প্রমাণ করা হয়। একটা ত্রিভুজ, তো এরকম জায়গাতে সবসময় ত্রিভুজ আঁকতে বললে সবসময় আমরা যে কোনো ত্রিভুজ নেব, কখনোই সমবাহু ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ এইরকম ধরনের, মানে কোনো একটা নির্দিষ্ট ত্রিভুজকে নেব না, যে কোনো ত্রিভুজ বললে সবসময় একটা বিষমবাহু ত্রিভুজ নিলেই আমাদের সুবিধা হবে। তাহলে এটার নাম দিলাম এ বি সি, এর বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক বলেছে, তাহলে এটার একটা লম্ব সমদ্বিখণ্ড, এটা একটা লম্ব সমদ্বিখণ্ড আর এটা বাহুটা লম্ব সমদ্বিখণ্ড, পরস্পর যে সমবিন্দু সেটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এটা যদি ডি হয়, এটা যদি ই হয়, এটা যদি এফ হয়, তাহলে প্রমাণ করতে হবে যে বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ড সমবিন্দু, অর্থাৎ বিসি এর মধ্যবিন্দু ডি, বাহুগুলি মধ্যবিন্দু আমরা পরপর নিচ্ছি বিসি এসি আর এবি, এর মধ্যবিন্দু যথাক্রমে কি ডি ই ও এফ, এই তিনটে মধ্যবিন্দু নিয়েছি। এখন যেভাবে আমরা উপপাদ্যতে প্রমাণ জ্যামিতিতে প্রমাণ করেছিলাম সেইভাবেই এখানে লিখছি। এখন ডিতে ডি ও ই বিন্দুতে লম্ব দুটি পরস্পরটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে তারপরে কী করলাম, ও এফ যুক্ত করেছি, তাহলে এটা প্রমাণ করলেই হবে যে ও এফটা এবির উপর লম্ব, তাহলে এটা প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে না, ও এফটা এবির উপর লম্ব, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখন আমরা কি করব প্রমাণটা করার জন্য, ধরে নিচ্ছি এ বি সি বিন্দু তিনটি এবিসি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি ও সি ভেক্টর। ঠিক আছে, এখান থেকে আমরা তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর পেয়ে যাব, অতএব ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, বি প্লাস সি বাই টু, এইভাবে ই বিন্দুর অবস্থান ভেক্টর এ প্লাস সি বাই টু, আর এফ বিন্দুর অবস্থান ভেক্টর পাবো এ প্লাস বি বাই টু। তাহলে মধ্যবিন্দুগুলোর অবস্থান ভেক্টর আমরা পেয়ে গেলাম। এখন
এইটা তো আমরা লম্ব জানি, এটাও লম্ব জানি, শুধু প্রমাণ করতে হবে যে ওয়েভটা লম্ব। তার মানে প্রমাণ করতে হবে এবি ডট এফ ও সমান জিরো, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, আরও বলে দিচ্ছি যে ও বিন্দু অবস্থান ভেক্টর পি ধরে নিলাম, তাহলে ও বিন্দুটার অবস্থান ভেক্টর আমরা ধরে নিলাম, তাহলে এখান থেকে আমরা পি ডি ভেক্টরের মান বার করতে পারবো, এই ও ডি ভেক্টরটা বার করতে পারবো। তাহলে ও ডি ভেক্টর সমান কী হবে, ও এর ডি এর অবস্থান ভেক্টর, ডি এর অবস্থান ভেক্টর এখানে আমরা জানি, তাহলে বি প্লাস সি বাই টু মাইনাস ও এর অবস্থান ভেক্টর পি, তার মানে হচ্ছে বি প্লাস সি মাইনাস টু পি বাই টু, এটা হলো ও ডি ভেক্টর। ওইভাবে আমরা ওই ভেক্টর বের করতে পারবো, তাহলে ওই ভেক্টরটা হবে এ প্লাস সি বাই টু মাইনাস পি সমান হচ্ছে এ প্লাস সি মাইনাস টু পি বাই টু, এটা হলো ওই ভেক্টর। এখান থেকে আমরা ওই ভেক্টর বের করতে পারবো, ওই ভেক্টর হবে এ প্লাস বি বাই টু মাইনাস পি, তার মানে হচ্ছে এ প্লাস বি বাই মাইনাস টু পি বাই টু পেলাম। এখন আমরা বিসি ভেক্টর বের করতে পারবো, এসি ভেক্টর বের করতে পারবো, তাহলে বিসি ভেক্টরটা হবে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এসি ভেক্টরটা হবে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, আর এবি ভেক্টরটা হবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, এখন যেহেতু দেওয়া আছে, মানে আমরা লম্ব পেয়েছি, বিসিটা ওডির উপর লম্ব, তাহলে বিসি ভেক্টর আর ওডি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে আমরা এটা লিখতে পারবো বিসি ডট ওডি সমান হচ্ছে জিরো। তাহলে বিসি ভেক্টর সি মাইনাস বি ডট ওডি ভেক্টর মানে হচ্ছে বি প্লাস সি মাইনাস টু পি বাই টু, এটা হচ্ছে জিরো, তাই না? তার মানে হাফ ইন্টু সি বি মানে বিসি, কারণ এ ডট বি তো বি ডট সি হয়, তাহলে বি ডট সি, তারপরে প্লাস সি স্কোয়ার মাইনাস টু সি পি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি ডট সি প্লাস টু বি পি, এটা সমান হচ্ছে জিরো। ঠিক আছে, তো এখানে বি স্কোয়ার সি স্কোয়ার বিসি বিসিটা কেটে যাচ্ছে, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে হাফ, হাফটাও চলে যাচ্ছে, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে মড সি স্কোয়ার মাইনাস মড বি স্কোয়ার মাইনাস টু সি পি মাইনাস টু বি পি বি ডট পি সমান হচ্ছে জিরো, এটা আমরা এক নম্বর পেলাম। একই রকম ভাবে আমরা এখান থেকে এসি, এসি হচ্ছে ওই উপর লম্ব, অতএব এসি ডট ওই সমান হবে জিরো, তাহলে এসি ভেক্টর মানে সি মাইনাস এ ভেক্টর ডট ওসি ভেক্টর, ওসি ভেক্টর মানে ওই ভেক্টর, ওইটার মানে হচ্ছে এ প্লাস সি মাইনাস টু পি বাই টু, তো এ ডট প্রোডাক্ট নিশ্চয় জিরো হবে।
তাহলে এটাকে যদি আমরা ডট প্রোডাক্ট করে নিই তাহলে কি পাবো হাফ ইনটু গুণ করে নিচ্ছি c ডট a মাই প্লাস মড c এর স্কয়ার মাইনাস 2cp তারপরে a দিয়ে গুণ মাইনাস মড a এর স্কয়ার তারপরে মাইনাস a ডট c তারপরে প্লাস 2ap এটা সমান হচ্ছে 0 এখানেও a ডট c আর c ডট a কেটে যাচ্ছে হাফটাও চলে যাচ্ছে তাহলে পাচ্ছি আমরা মড c স্কয়ার মাইনাস মড a স্কয়ার মাইনাস 2cp মাইনাস প্লাস 2ap সমান হচ্ছে 0 এটা আমরা 2 নম্বর পেলাম ঠিক আছে ও এখানটা প্লাস ছিল এখানটা প্লাস থাকবে কারণ এটা প্লাস হবে এটা প্লাস হবে ঠিক আছে এটা 2 নম্বর তারপরে আমাদের প্রমাণ করতে হবে যে এইটা ডট এটা মানে এখন আমরা দেখব আচ্ছা আমরা যদি এই দুটো যোগ করে নিই তাহলে কি পাবো কারণ এখানে a আর b আছে c তো নেই তাহলে 1 আর 2 আমরা বিয়োগ করে নিচ্ছি কারণ c টাকে আমাদের বাদ দিতে হবে কারণ এখানে a আছে b আছে c নেই এখানে তাহলে c টাকে যদি বাদ দিতে চাই তাহলে 1 আর 2 আমরা বিয়োগ করে নিচ্ছি তাহলে 1 থেকে যদি 2 আমরা বিয়োগ করে নিই তাহলে কি পাবো আমরা 1 আর 2 বিয়োগ করে নিচ্ছি তাহলে 1 আর 2 বিয়োগ করলে আমাদের c টা বাদ পড়ে যাচ্ছে তাহলে পাচ্ছি আমরা মাইনাস b প্লাস a তারপরে পাচ্ছি আমরা মাইনাস 2cp এটা বিয়োগ করে দিলে কেটে যাচ্ছে তাহলে এটাও কেটে যাচ্ছে তাহলে থাকছে এটা প্লাস 2bp মাইনাস 2ap a ডট b সমান হচ্ছে 0 এটা আমরা পেলাম 3 নম্বর এখন আমরা দেখব যে ab ডট ওয়েভ এর মানটা কি হচ্ছে ab মানে হচ্ছে b মাইনাস a ডট ওয়েভ ওয়েভ মানে হচ্ছে a প্লাস b মাইনাস 2p বাই 2 এটা যদি আমাদের 0 প্রমাণ করতে পারি তাহলে প্রমাণ হবে যে ab ওয়েভ এর উপর লম্ব তাহলে এটাকেও আমরা গুণ করতে হবে তাহলে গুণ করতে পারছি হাফ b ডট a প্লাস মড b স্কয়ার মাইনাস 2bp মানে b ডট p তারপরে a দিয়ে মাইনাস মড a স্কয়ার মাইনাস a ডট b তারপরে প্লাস 2ab এটা 0 হয় কিনা দেখা যাক হাফ ইনটু b ডট a ডট b কেটে যাচ্ছে তাহলে থাকছে মড b মাইনাস a মাইনাস 2bp প্লাস 2ab এখন এখানে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে মাইনাস b প্লাস a 2 প্লাস 2bap মাইনাস 2ab মাইনাস 2ab তার মানে এখানে যদি আমরা মাইনাস হাফ নিয়ে নিই তাহলে 0 হয়ে যাচ্ছে তাহলে মাইনাস হাফ ইনটু 0 তাহলে 0 অতএব কি হলো তাহলে ab ওয়েভ এর উপর লম্ব হলো তাহলে ab ওয়েভ এর উপর লম্ব হলো মানে লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু ঠিক আছে যে অঙ্কগুলো রয়েছে 3 4 5 6 এগুলো সব আগে যে অঙ্কগুলো করেছো তাদের মতোই আশা করি তোমরা এগুলো করে ফেলবে নিজে নিজে কারণ অঙ্ক নিজেকেই করতে হয় অঙ্ক এমন একটা জিনিস যেটা তুমি যত প্র্যাকটিস করবে ততই তোমার অঙ্ক ভালো লাগবে তো সেজন্য অঙ্কগুলো সব নিজে করতে পারবে মনে আমি মনে করছি অন্তত তোমরা নিজেরাই করতে পারবে দেখো সাতেরটা যদিও একই রকমের অঙ্ক তবু একটু অন্যরকম রয়েছে বলে আমি বলে দিচ্ছি কিভাবে করতে হবে সাতের এ বি সি তিনটে ভেক্টর দেওয়া আছে দিয়ে ডি এমন একটা ভেক্টর বের করতে হবে যেন সি
সি ডি ভেক্টরটা এ বি দুটো ভেক্টরের উপর লম্ব হবে এবং সি ভেক্টরের সঙ্গে যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে হবে 18 তাহলে ভেক্টরটাকে আমাদের বের করতে হবে তো তাহলে ডি ভেক্টরটা কি বললো না এ বি দুটোর সঙ্গে লম্ব হবে আছে তাহলে আমরা কিন্তু একটা জিনিস জানি যে দুটো ভেক্টরের সঙ্গে লম্বভাবে যে ভেক্টর থাকে সেই ভেক্টরটা অবশ্যই এ ক্রস বি ভেক্টরের কোনো একটা গুণিতক হবে কারণ এ ক্রস বি সবসময় এ আর বি দুটোর সঙ্গে লম্বভাবে থাকে তাহলে একটা ভেক্টরের উপর একটা দুটো ভেক্টরের সঙ্গে লম্বভাবে তো একটি মাত্র ভেক্টর না থাকতেই পারে অসংখ্য ভেক্টর থাকতে পারে সেই অসংখ্য ভেক্টরগুলো কিন্তু পরস্পর পরস্পরের গুণিতক হবে তাই না তাহলে এখন আমরা বের করব A ক্রস B ভেক্টরটা কোনটা কারণ A ক্রস B ভেক্টর মানেই হচ্ছে AB উভয়ের সঙ্গে লম্ব ভেক্টর এখন সেই উভয়ের সঙ্গে লম্ব ভেক্টরের কোন গুণিতকটা D ভেক্টর হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে প্রথমে আমরা A ক্রস Bটা বের করে নিচ্ছি (1, 4, 2, 3, -2, 7) তার মানে হচ্ছে I into 4 28 plus 4 into I minus 7 minus 6 into J plus minus 2 minus 12 into E. তাহলে হচ্ছে 32I minus J এটা জি মাইনাস 14k তাহলে এইটা হলো ডি এর কোন গুণিতক কারণ এই ডি ভেক্টর এ ক্রস বি ভেক্টরের উপর লম্ব আবার এই ভেক্টরটাও এ ক্রস বি এর উপরে লম্ব সরি এ বি উভয়ের উপরে লম্ব ডি ভেক্টরটাও হচ্ছে এ বি উভয়ের উপর লম্ব আর এই ভেক্টরটাও হচ্ছে এ বি উভয়ের উপর লম্ব কিন্তু এটা ডি নাই হতে পারে তাই না কারণ এর কোন গুণিতক হতে পারে তাহলে ধরে নিচ্ছি ডি ভেক্টরটা হবে m into a cross b মানে 32i minus j minus 40k এইটা হলো আমাদের d ভেক্টর এর কোন গুণিতক হবে তাহলে বলে দাও আছে c dot d সমান হচ্ছে 18 তাহলে আমরা c dot d টা দেখে নেব c হচ্ছে c এর সঙ্গে d এর ডট প্রোডাক্ট করলে আমরা পাচ্ছি m into 64i মাইনাস এ মাইনাস এ প্লাস ও সরি আই হচ্ছে 64 মাইনাস এ মাইনাস এ প্লাস 1 আর একটা হচ্ছে মাইনাস 56 সমান হচ্ছে 18 বা এম ইকুয়াল টু হচ্ছে 65 থেকে 56 মানে 11 তাহলে 18/9 তার মানে হচ্ছে 2 তাহলে এম এর মান আমরা পেলাম 2 আর তে ডি ভেক্টরটা কি হবে তাহলে 64i বা 2 ইনটু করে দিই হবে তাহলে 2 ইনটু 32i মাইনাস j মাইনাস 40k ঠিক আছে তাই তাহলে আমরা ডি ভেক্টর পেলাম তারপরে 7 এর 2 এরটা তোমরা নিশ্চয় করে ফেলবে আমি জানি ওটা তোমরা করবে 7 এর 3 এরটা আমি একটু বলে দিচ্ছি দেখো 7 এর 3 এরটা এ একটা ভেক্টর দিয়েছে বলেছি এ ভেক্টরকে এমন দুটো ভেক্টরে ভাগ করো মানে দুটো ভেক্টরের সমষ্টি হবে এ মানে এমন দুটো ভেক্টর তোমাকে বের করতে হবে যে দুটো ভেক্টরের সমষ্টি হবে এ ভেক্টরটা আর যে দুটো ভেক্টর বের করতে বলেছে সেই দুটো ভেক্টরের একটা হবে বি এর সঙ্গে সমান্তরাল আর একটা হবে বি এর উপরে লম্ব তাহলে আমরা যদি ধরে নিই যে এ ভেক্টরটাকে দুটো ভেক্টরের সমষ্টি মানে সি আর ডি দুটো ভেক্টরে ভাগ করে নেওয়া হলো তাহলে এ ভেক্টরটা হচ্ছে সি আর ডি দুটো নতুন ভেক্টর যেখানে সি ভেক্টরটা হচ্ছে বি ভেক্টরের সমান্তরাল আর ডি ভেক্টরটা হচ্ছে বি ভেক্টরের উপর লম্ব তাহলে এইভাবে আমরা ধরে নিতে পারি তাই না যেখানে যেখানে সিটা হচ্ছে বি এর সঙ্গে লম্ব আর ডিটা হচ্ছে বি এর সঙ্গে সিটা হচ্ছে সমান্তরাল বি এর আর ডিটা হচ্ছে বি এর লম্ব ঠিক আছে তাহলে যেহেতু সি বি এর সঙ্গে লম্ব
তাহলে সি ভেক্টরটাকে আমরা এইভাবে দিতে পারি অতএব সি ভেক্টরটা হবে বি এর কোন গুণিতক হবে সমান্তরাল যেহেতু তাহলে এম ইনটু 3i প্লাস কে এটা হবে সি ভেক্টরটা তাই না তাহলে সি ভেক্টর যদি এটা হয় তাহলে ডি ভেক্টরটাকে আমরা এখানে পেয়ে যাব তাহলে ডি ভেক্টরটা হবে এ ভেক্টর মাইনাস সি ভেক্টর তাহলে এ ভেক্টরটা হচ্ছে 5i माइनस टू जे प्लस फाइव के इखान थे क्या हम लेटर के पास दिए ने वो माइनस थ्री एम आई प्लस एम के उस सॉरी माइनस एम के ताले हमारा पाची फाइव माइनस थ्री एम आई माइनस टू जे और प्लस फाइव माइनस एम के তাহলে এই ভেক্টরটা হচ্ছে ডি ভেক্টর তো এই ডি ভেক্টরটা কি হচ্ছে বি এর সঙ্গে লম্বভাবে আছে তাহলে যেহেতু ডি ভেক্টরটা বলেছি বি এর সঙ্গে লম্বভাবে আছে তাহলে আমরা নিশ্চয়ই এটা লিখতে পারবো যে ডি ডট বি সমান হচ্ছে 0 তাই না তাহলে ডি হচ্ছে এটা আর বি হচ্ছে এটা তাহলে এই যে ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে আমরা এটা লিখতে পারবো 3 × 5 − 3m তারপরে k আছে এখানে এখানে j আছে তার মানে j মানে 2 ইনটু 0 প্লাস k মানে হচ্ছে 1 ইনটু 5 মাইনাস m সমান হচ্ছে 0 বা 15 মাইনাস 9 m প্লাস 5 মাইনাস m ইকুয়াল হচ্ছে 0 তার মানে মাইনাস 10 m ইকুয়াল টু হচ্ছে মাইনাস 20 m ইকুয়াল টু 2 তাহলে এখান থেকে আমরা দুটো ভেক্টর কি পেয়ে যাব তাহলে m যেহেতু 2 বেরোলো তাহলে আমরা কি লিখতে পারবো অতএব c ভেক্টর ইকুয়াল টু হবে 2 × 3i + k আর d ভেক্টর সমান হবে এইগুলোতে 2 বসিয়ে দেব আমরা m এর জায়গাতে তাহলে 5 - 6 তাহলে -i - 2j আর 5 - 2 মানে +3k তাহলে আমরা d আর c এর ভেক্টর কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তারপরে আগের যেটা রয়েছে বলেছে a ইকুয়াল টু 0 b ভেক্টর ইকুয়াল টু 0 হয় তবে a ডট b সমান 0 হবে এই তথ্যটা দেওয়া আছে মানে আমরা কি জানি a ডট b সমান a ডট b আটটা a ডট b সমান হচ্ছে মড a মড b cos থিটা তাই না তাহলে a ডট b যদি a আর b কোনো একটা 0 হয় তাহলে a ডট b 0 হয়ে যাবে এটা সত্য ঠিক আছে প্রমাণ করতে বলেছে যে এদের বিপরীতটা সত্য নয় তার মানে a ডট b যদি 0 হয় a ডট b যদি 0 হয় তাহলে প্রমাণ করতে হবে যে a আর b এদের কোনোটাও যদি 0 না হয় বা কোনোটাই 0 নাও হতে পারে মানে a অথবা b কোনোটা 0 নাও হতে পারে মানে a b নট ইকুয়াল টু 0 হতে পারে এটা প্রমাণ করতে হবে যে a ডট b 0 হলে এদের কোনটা 0 নাও হতে পারে ঠিক আছে তাহলে আমরা কিভাবে সেটা বলতে পারি তো আমরা তো বারবার প্রমাণ করে আসছি যদি a ভেক্টর আর b ভেক্টর পরস্পর লম্বভাবে অবস্থিত হয় তাহলে দুটো a আর b যদি লম্বভাবে অবস্থিত হয় এদের ডট প্রোডাক্ট সবসময়ই 0 হয়ে যাবে সেক্ষেত্রে a b কিন্তু কেউ 0 হতে হয় না তো যে কোনো একটা एग्जांपल দিয়ে দিলেই হবে দুটো লম্ব ভেক্টরের एग्जांपल দিয়ে দিয়ে তাদের ডট প্রোডাক্ট করে দেখে নিতে হবে 0 হয়ে যাচ্ছে কিন্তু a আর b কেউ 0 নয় তাহলে হলো এই দুটো উপপাদ্য তারপরে 9 টা আমরা সহজেই করতে পারবো একদম একটুনি একটু আগে করেছি আমরা 7 এর 1 এর মতো করে করতে পারবো তারপরে 10 এরটা একটা ত্রিভুজে তিনটে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে একটা ত্রিভুজে তিনটে শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে মানে a b c এর অবস্থান ভেক্টরগুলো দেওয়া আছে তো আমরা কি বের করব bc ভেক্টরটা বের করব আর b a ভেক্টরটা বের করব তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু bc ভেক্টর ক্রস b a ভেক্টর তো এই দুটো ক্রস প্রোডাক্ট তাহলে b a ভেক্টরের জায়গায় লিখব c - b আর b a ভেক্টর মানে হচ্ছে a - b এটার ক্রস প্রোডাক্ট
তো এটার যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে সি ক্রস এ সি ক্রস ডি বি ক্রস এ আর ডি ক্রস বি পাবো তো বি ক্রস বিটা তো জিরো হয়ে যাবে আর বাকি তিনটা থেকে যাবে ঠিক আছে তাহলে এইভাবে আমরা লিখতে পারবো আর 11টাও দুটো ভেক্টরের উপর লম্ব বলেছি তার মানে ক্রস প্রোডাক্ট নিয়ে তার মানটা 21 হতে হবে তাহলে মানটা 21 আমরা কি করে পাবো না ওদের একক ভেক্টর বার করে তাকে 21 দিয়ে গুণ করে নেব মানে ক্রস প্রোডাক্ট করে যে ভেক্টরটা পাবো তার একক ভেক্টর বার করব একক ভেক্টর বার করে তার 21 গুণ হবে সি ভেক্টরটা কারণ সি এর মানটা বলেছে 21 ঠিক আছে তাহলে আমরা এগুলো শেষ করে নিতে পারবো তাহলে আজকে এই পর্যন্তই থাকলো পরের দিন আবার পরের চ্যাপ্টার হবে